আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি এই মুহূর্তে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী আপনারা নিশ্চয়ই জানেন যে আগামী তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ মালয়েশিয়ান হাইকমিশনের পক্ষ থেকে কিন্তু হাতে হাতে পাসপোর্ট দেওয়া হবে তো পাসপোর্টটি নেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই মালয়েশিয়ার প্রাণকেন্দ্র কলালমপুরে আপনারা কিন্তু মসজিদ জামেকের অপোজিট সাইডে যে সিবিএল ব্যাংকের যে শাখাটি আছে অর্থাৎ সিবিএল ব্যাংকের যে মেন যে অফিসটি আছে ওখান থেকে কিন্তু আপনারা হাতে হাতে নিতে পারবেন আপনারা কিন্তু কোতারা মাইডিন থেকে দুই মিনিট সামনে হাঁটলেই কিন্তু সিবিএল মানি ট্রান্সফার যে ব্যাংকটা আছে এটা পেয়ে যাবেন তো এখানে এসে কিন্তু আপনারা ওখান থেকে সরাসরি আপনার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে সেটা দেখিয়ে আপনি কিন্তু পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন তো আপনাকে আপনার দেখা গেছে যে হাইকমিশনের যে ওয়েবসাইট আছে সেখানে প্রবেশ করে কিন্তু আপনাকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে তো আমি প্রবেশ করতেছি প্রবেশ করার পরে এখানে আমার ডেস্কটপ সাইট করা আছে আমি ডেস্কটপ সাইটটা রিমুভ করে দিলাম এখন দেখেন এখানে কিন্তু আমি যে ওয়েবসাইটে চলে আসছি আপনার হাই কমিশনের এখানে আসার পরে নিচে যাব একটু নিচে যে এখানে লেখা আছে রি ইস্যু অ্যাপ্লিকেশন রিলেটেড ইনফর্মেশন জাস্ট এটার ওপর ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কিন্তু দুইটা অপশন আসছে যেটা হচ্ছে কলালম্প থেকে হাতে হাতে পাসপোর্ট সংগ্রহ করতে হলে এই লিংকে ক্লিক করতে হবে তো এই লিংকে ক্লিক করলে কিন্তু আপনাকে পোস্ট লাজুর যে অপশনটি আছে সেখানে নিয়ে যাবে আর নিচে আরেকটা আছে যে কলালামপুর ব্যতীত মালয়েশিয়ার অন্য প্রদেশ হতে হাতে হাতে পাসপোর্ট সংগ্রহের জন্য যে অপশনটি আছে আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু লেখা আছে যে বিভিন্ন মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশ হতে পাসপোর্ট সংগ্রহের জন্য অ্যাপয়েন্টমেন্ট তো এখানে অনেক কিছু আর কি দেওয়া আছে আমি এগুলো পড়তেছি না আপনারা পড়ে নেবেন এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে আপনার একটি ডেলিভারি স্লিপ নাম্বার দিতে হবে তারপরে সার্চ অপশানে ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে বর্তমান পাসপোর্ট নাম্বার দিতে হবে পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে একটা মোবাইল নম্বর দিতে হবে তো আমি এখানে একটা মোবাইল নাম্বার দিচ্ছি মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে দেখেন স্টেট নির্বাচন করুন স্টেট নির্বাচন অংশে ক্লিক করে এখানে নিচে যেটা বলছিলাম যে কলালামপুর সিবিএল মানি ট্রান্সফার এইচডিএন বিএসডি তাই ক্লিক করলাম ক্লিক করার পরে এখন নিচে তারিখ সিলেক্ট করতে হবে অর্থাৎ শনিবার এবং রবিবার আগামী তেইশ এবং চব্বিশ দুই দিন তো আমি রবিবারে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন নিচে যে সাবমিট বাটনটি আছে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু সাবমিট হয়ে যাবে এবং নিচে যে দেখেন এখানে কিন্তু তারিখ এবং কোথার থেকে সংগ্রহ করবেন সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই আপনার সবগুলো সঠিকভাবে দিয়েছেন কি না চেক দেবেন চেক দেওয়ার পরে এই যে সাবমিট বাটনটি দেখতে পাচ্ছেন এই সাবমিট বাটনে একটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার একটা সামনে আর কি ফাইল চলে আসবে এবং সেটা কিন্তু আপনি ওখান থেকে চাইলে আর কি সাথে সাথে ডাউনলোড করে নিতে পারবেন বা স্ক্রিনশট দিয়ে সেটা কিন্তু আপনার প্রিন্ট আউট করে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যাতে করে অন্যদেরকে দেখার সুযোগ হয় এবং তারা যেন এই কাজটি সহজে করতে পারে